বাংলাদেশ পুলিশ ও কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বৈষম্য শিকার এই বলে অভিযোগ করেছি ফটিকছড়ি ছাত্র সমাজ নেতৃবৃন্দ হাটহাজারী রাউজান রাঙ্গুনিয়া মিরসরাই সহ বিভিন্ন উপজেলা পঞ্চাশ জনের অধিক নিয়োগ ফাইল ফটিকছড়ি তুন কনস্টেবল লিখিত পরীক্ষা দেয় উনিশ জন লিখিত পরীক্ষা ছ জনের ডাহা হইল চেয়া দিন নপারণে সরি নয় বলে অভিযোগ তুললি আমজাদ হোসেন মাসুদ চেয়ার লাই তার ওগো মোবাইল তুন এস এম এস ও দেওয়া হয়ে ছয়জন লিখিত পরীক্ষা ঠিক কি বাইবা পরীক্ষা দিবার লাই বাইবা দিবার পর আমরা সবকিছু দিয়ে যদি ইয়া ঠিক থাকে আমরা

তারা আর এমপি মন্ত্রী যারা আছে তারা সুপারিশের মাধ্যমে তারা উপজেলা তারা ব্যাকিন এর গই কিন্তু আর আর এমপি মন্ত্রী আর আর সিনিয়র নেতৃবৃন্দ তারা নিষ্ঠুপ তারা পরিষদ নির্বাসী লই কোনো চিন্তা চেতনা তারা নাই আর আজি আর অনার মাধ্যমে তাদের কাছে নিঃসাম পাঠিতাম স্যার যে পরিষদ নির্বাসীর অধিকার লই যেতে তারা আগামী তো সচ্চার হয় আর আর যদি সচ্চার না হয় আর ছাত্র সমাজ আর বৈতিকতম আর তীব্র আন্দোলন সৃষ্টি করি আর আর অধিকার আর আদায় করে লইম শুধু পুলিশ কনস্টেবল না এই যে গত কিছুদিন আগে গো রেলওয়ে পরীক্ষা আই আর ফটিক সরি নেতা এখনো মাথায় অনেকেই কিছু করি না পারে আর গোবাই আসিল রেলওয়ে ফেরকে দিয়ে কিন্তু তে লিখিত ফেরকে টিকানোর পরেও তারে না ডাকে না ডাকে কিনলে আর এটা জোর ঘন তদ্বিন নোয়ার ফটিক ছাত্র নেতৃবৃন্দ ফটিকছড়ি এমপি সহ উদ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে দেয় ফটিকছড়িবাসীর সরির ক্ষেত্রে যেন আর হন বৈষম্যর শিকার অন্য পড়ে ডেক্স নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কে ওই এর মুরগি মার্কেট দিয়া বানানো আমার ঘর কেউ এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই